হাই গাইস, দেখতে দেখতে আমরা সুন্দর একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম এবং এখানে যে সুন্দর চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন, এখানে বিশাল আকৃতির আসলে মানুষের কঙ্কালের আকৃতি করে এখানে সুন্দর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এটা মূলত পাহাড়ের সঙ্গে একটা কঙ্কাল আকৃতির বিভিন্ন আপনারা ছবি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই পাশ দিয়ে নিচ দিয়ে বয়ে গেছে আসলে বাচ্চাদের যেটা রেল, যেটা ট্রেন যাওয়া আসা করে। আমরা ট্রেন অবধি যাব, ট্রেনটা কত সুন্দর কত বিশাল সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সুন্দর পাহাড়, যে পাহাড়ের নিচ দিয়ে আসলে ট্রেন যাওয়া আসা করে, এদিকার ভিউটা এরকম। তা আমরা এখানে এই পাহাড়টায় কিছুটা উঠব, দেখি। যদিও মনে হচ্ছে পাহাড়টা বেশ কোঠা কষ্টসাধ্য, তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য পাহাড়টাতে উঠে আসলে ওপরটা কি আছে। প্রিয় বন্ধুরা মিস করবেন না, কারণ আকর্ষণ সব জায়গাতেই, আমরা প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা এইসব জায়গায় উঠলে খুব সাবধানে এবং ধীরে ধীরে উঠবেন, কোনো তাড়াতাড়ি করবেন না, হুড়োহুড়ি করবেন না। আমরা সেই পাহাড়ের বিভিন্ন ঢালে ঢালে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন এখানকার দৃশ্যগুলো কতটা মনোমুগ্ধকর। আমরা সেই পাহাড়ের কাছে এসে গেছি এবং পাহাড়ের ওপরে আমরা একটা দৃশ্য দেখে চমকে গেলাম, দেখুন স্পাইডারম্যান, এখানে স্পাইডারম্যান চলে এসেছে। আজব কাহিনী, সত্যি সত্যি স্পাইডারম্যান চলে এসেছে, মনে হচ্ছে নড়াচড়া করছে। তো দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর। আমরা সেই স্পাইডারম্যানের কাছাকাছি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, সেটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে নিচ থেকে, সেই পাহাড়ের নিচ থেকে দৃশ্যটা